ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। করোনা নিশ্চিত না হওয়ায় দুদিন ধরে বাড়িতে পড়ে মৃতদেহ আমা স্ট্রিটের আবাসনের ফ্ল্যাটেই রাখা বৃদ্ধের দেহ। করোনা উপসর্গ থাকায় সোমবার বৃদ্ধের নমুনা পরীক্ষা, এক ঘন্টার মধ্যেই মৃত্যু বৃদ্ধের। জানবো ব্যাপারে কথা বলে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে টেলিফোনে। পার্থপ্রতিম, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়? দেখো, পরিস্থিতি যেটা তৈরি হয়েছিল এখনো পর্যন্ত কিন্তু পরিস্থিতি জটিল অবস্থাতেই রয়েছে। দেখতে পাচ্ছ কলকাতা পুরসভার তরফ থেকে একটি গাড়ি এসে পৌঁছেছে যে দেহ নিয়ে যাওয়ার জন্য, কিন্তু দেহ নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি যেটা ছিল সেটা কিন্তু দেহ নিতে এখনও পুরসভার কর্মীরা যথেষ্ট অসুবিধার মধ্যে পড়ছে। কারণ প্রায় 48 ঘন্টা ধরে দেহ এই ফ্ল্যাটের মধ্যে, এই বাড়ির মধ্যে রয়েছে। তোমাকে বলে রাখি যে বিষয়টা পরিবারের তরফ থেকে, পরিবার সূত্রে এবং যারা অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দা রয়েছেন তারা জানাচ্ছেন যে এই যে আমাশ্রী এলাকার যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটের মধ্যে 71 বছরের বৃদ্ধ তিনি ছিলেন এবং তার শারীরিক সমস্যা হয়, কোভিডের সিমটম দেখা যায় এবং তার পরবর্তীতে সোমবার দিনকে স্থানীয় এক চিকিৎসক প্রাইভেটে তিনি দেখান এবং সেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু ওনার কোভিডের যে টেস্ট সেই টেস্টের নমুনা এই ফ্ল্যাট থেকে সংগ্রহ করা হয় দুপুর 2 নাগাদ সোমবার দিনকে। তারপর দুপুর 3 নাগাদ সোমবার দিন বৃদ্ধের মৃত্যু হয় 1 ঘন্টার মধ্যে এবং এর পরবর্তী ক্ষেত্রে পরিবারের সদস্যরা কিন্তু কোথায় দেহ রাখবে সেটা নিয়ে কিন্তু তারা বুঝতে পারছেন না। কারণ একদিকে টেস্ট হয়েছে এবং তারপরে যেহেতু টেস্ট হয়েছে সেই মতো টেস্টের রিপোর্ট পজিটিভ না নেগেটিভ সেই মতো কিন্তু চিকিৎসক কোনো ডেথ সার্টিফিকেট দিচ্ছে না, ফলে দেহ সৎকার করতে পারছেন না। অন্যদিকে পরিবারের সদস্যরা যেটা জানাচ্ছে সেই দেহ নিয়ে যান ওনারা মর্গে এবং সেই মর্গে যখন যান বেশ কিছু মর্গে, একটি মর্গে যান, অন্যান্য মর্গে ওনারা যোগাযোগ করেন, কিন্তু মর্গে যোগাযোগ করলেও সেই ক্ষেত্রে তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে করোনার দেহ রাখার মতো, সংরক্ষণ করার মতো যদি পজিটিভ থাকে সেই রকম ব্যবস্থা ওনাদের নেই। যেহেতু টেস্ট হয়েছে এখনও টেস্টের রিপোর্ট এসে পৌঁছায়নি, করোনার রিপোর্ট পজিটিভ না নেগেটিভ সেই বিষয়ে জানানো সম্ভব হয়নি, সেটা জানতে পারেনি, সেই কারণে ওনারা দেহ রাখতে পারবেন না। তার পরবর্তী ক্ষেত্রে সোমবার দিনকে প্রায় রাতভর ওনারা যেমনটা পরিবার সদস্য জানাচ্ছে বিভিন্ন দপ্তরকে জানাবার পরেও কী করবেন বুঝতে না পেরে এই যে ফ্ল্যাট রয়েছে এই ফ্ল্যাটের মধ্যে ওনাদের যে ঘর রয়েছে সেই রুমের মধ্যে নিয়ে যান। পরিবারের সদস্যরা সোমবার থেকে সেই দেহ নিয়ে ফ্ল্যাটের মধ্যে ওনারা থাকেন। তারপর গতকালকে মঙ্গলবার দিন জানা যায় যে বৃদ্ধের করোনা রিপোর্ট পজিটিভ, যে বেসরকারি ল্যাব থেকে পরীক্ষা হয় সেই ল্যাবের রিপোর্ট আসে। এর গতকাল রাত্রিবেলা এটা জানাবার পরেও পরিবারের সদস্যরা জানাচ্ছেন যে তারপরে সেই দেহ কিভাবে নিয়ে যাবে, কে নিয়ে যাবে সেই নিয়ে ওনারা বিভিন্ন জায়গায় থানার সঙ্গে বা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে বা পুরসভার সঙ্গে ওনারা যোগাযোগ করেন বলে জানান। এবং তারপরে সেই দেহ রাত্রে নিয়ে যাওয়া হয়নি, আজকে দুপুরবেলা কিছুক্ষণ আগে পুরসভার তরফ থেকে কর্মীরা পিপি পরে এই মুহূর্তে ফ্ল্যাটের মধ্যে গিয়েছেন, বেশ কিছুক্ষণ আগে আসেন, কিন্তু এখনো পর্যন্ত সেই দেহ বার করে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। কারণ দেহ কিন্তু যথেষ্ট পচন ধরতে ইতিমধ্যে শুরু হয়েছে, কারণ যেরকমভাবে দেহ রাখা ছিল একটি ফ্রিজার ওনারা জোগাড় করেন এবং সেই ফ্রিজারের মধ্যে দেহটিকে রেখে দেন। অন্যদিকে অন্যান্য যারা বাসিন্দা রয়েছেন ফ্ল্যাটের মধ্যে তারা জানাচ্ছেন করোনা আক্রান্ত একজনের মৃতদেহ যেহেতু ফ্ল্যাটের মধ্যে রয়েছে, পরিবারের সদস্যরা সেই ফ্ল্যাটের মধ্যে উপস্থিত রয়েছে, ফলে ওনারা কী করবেন বুঝতে পারছেন না অন্য ফ্ল্যাটের বাসিন্দারা। ফলে ওনারা কার্যত জানাচ্ছেন প্রত্যেকে গৃহবন্দী অবস্থায় রয়েছে, কেউই ঘরের বাইরে পর্যন্ত বেরোতে পারছেন না। অন্যদিকে যে বিষয়টা জানানো হচ্ছে পুরসভার তরফ থেকে, অতীন ঘোষ জানাচ্ছেন ওনারা আজকে যখন জানতে পারেন এবং জানার পরবর্তী ক্ষেত্রে ওনারা জানাচ্ছেন আজকে সকালে ওনারা জানতে পারেন এবং তার পরবর্তী ক্ষেত্রে পুরসভার কর্মীরা এবং গাড়ি এসে পৌঁছেছে এবং সেই দেহ তোলার কাজ হচ্ছে। ধন্যবাদ পার্থপ্রতিম।